দেখো তোমাদের কোন গ্রামারের মধ্যে কাকে ভাই বলতে হবে কাকে ভাই বলতে হবে না এগুলো কিছু লেখা আছে, মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, খেলাধুলা ভালো চলতেছে? খেলো, জিততে পারো। ইনি হলেন আমাদের মনা ভাই। এলাকায় তিনি মনা ভাই নামে এতটাই পরিচিত যে শুধু মনা নামে তাকে খুব কম মানুষই চেনেন, এমনকি তার আত্মীয় স্বজনরাও তাকে মনা ভাই বলেই ডাকে। টিভিতে কি দেখছিস? হুম, কি দেখছিস টিভিতে? জানি যে ঘর যা। আমি দেখলেই দোষ, তুমি যে লুকা লুকা কি দেখো তাকে আমি বুঝি না। খুব পাকনা হয়ে গেছো তাই না? জানিস আজকে খেলা আছে, আজকে আর্জেন্টিনা আর জার্মানি খেলা আছে, মেসি আর নেইমার মিলে 60টা গোল দিবে জানিস তুই? মেসি আর নেইমার কি আর্জেন্টিনা একসাথে খেলে নাকি? ওরা একসাথে বার্সেলোনায় খেলে। হয়েছে, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। খেলার খোঁজ খবর তুমি কিছু রাখো? আমি সব খবরই রাখি, তোমার কোনটা জানা দরকার সেটা আমাকে বলো। অনেক জ্ঞান বেড়ে গেছে না তোমার? হুম, আপনার অনেক মেধা বেড়ে গেছে, আপনার বয়স অনেক বেড়ে গেছে, আপনি সব কিছু জানেন। যান নিজের ঘরে, যান নিজের ঘরে গিয়ে জ্ঞান চর্চা করেন। আমি তোর ভাই না বন্ধু লাগি। বড় ভাই তুই? তো সে আমার বড় হয় না, তুই এলাকারও বড় ভাই। অবশ্য এটা ভিন্ন কথা, তুই আর আমি একসাথে স্কুলে পড়ছি। একসাথে স্কুলে পড়ছি, এক এলাকায় বড় হয়েছি, ঠিক আছে। তোর মতো বন্ধু যেন কারো না হয়। কেন, হইলে কি বো? হইলে চলেছে একা পথে এইভাবে আর কতদিন? তোর বয়স তো কম হইলো না, এভাবে চলতে থাকলে সারা জীবন তুই মনা ভাই থাকবি, মনার দুলা ভাই হতে পারবে না। অলরেডি তোর মাথাতে স্টেডিয়াম দেখা দিচ্ছে। দুনিয়ার গান বাজনা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এখনকার মেয়েরা কি ধরনের গান শুনে জানোস? এখানে গান বাজনা আসছে কই থেকে? আমি বললাম তোর মাথা চুল পড়ে যাচ্ছে, আর তুই কই থেকে কই চলে গেলি? আমি ঠিক জায়গায় আছি। তুই পিটবুলটা চিনোস? রোনালদোরে চিনোস? চিনবি কেমনে? চিনোস না তো? না চিনে এইসব কথা কইতেছস? সারা পৃথিবীর শীর্ষ পর্যায়ে যারা আছে সবার মাথা ভর্তি টাক, সেই সব জায়গায় গেলে বুঝবি টাকের কত কদর। রাষ্ট্রের উচ্চ পর্যায়ের লোকজনরা দেখবি সারাদিন বিভিন্ন বিষয় লয়ে চিন্তা করে চুল ছিঁড়তেছে, সন্ধ্যার সময় হাসি মুখে টাক মাথায় বাড়ি ফিরতেছে। খেয়াল করলে দেখবি। তুই যে কি বলস না, তার আগাও বুঝি না মাথাও বুঝি না। এই তো তুই ঠিক জায়গায় আইসস, মাথায়। আজকালকার মায়াগো অন্যতম সেরা পছন্দের জামাই কি জানোস? টাক মাথার পলা। কেন? কারণ হলো টাকের সাথে টাকা। আমার এক এক্স গার্লফ্রেন্ড, সরি, আমার এক বন্ধুর এক্স গার্লফ্রেন্ড এক টাকওয়ালারে বিয়ে করছিল। কিল্লে করছিল জানোস?
কারণ তার প্রচুর টাকা ছিল দাদা বুঝলাম তোতে খালি টাকি আছে টাকা তোর নাই তুই তো দেখতেছিস স্ট্যাটিক্সে খুবই কাঁচা স্ট্যাটিক্সে লেটার পাইলি কেমনে এখানে আমি স্ট্যাটিস্টিক্স আসলো কই থেকে WTA বলে একটা সংগঠন আছে সংস্থা আছে চিনোস জানোস না WTA হইতেছে ওয়ার্ল্ড টাকলা অ্যাসোসিয়েশন এরা গত 2011 সাল থেকে এই পর্যন্ত সারা দুনিয়াতে একটা সার্ভে করছে এই সার্ভেতে দেখা গেছে যে যাদের মাথায় টাক যত বেশি তাদের তত টাকা এই তোর এসব উল্টাপাল্টা কথা শুনে আমার উল্টাপাল্টা লাগতেছে তোলাগা পোষাবো না আমি যাই শুন পোষায় যা শুন আমার বাপে আকিকা দিয়ে আমার নাম মনা রাখছে মনা ভাই রাখে নাই যা যা বাবা গান শুনছোস গান কি গান এটা কোন গান হইলো একদম ঠিক কইছিস মামা একেবারে বিচ্ছিরি কণ্ঠ এ মনে হয় বাসাতে বাজে করে কে গান গায় হ্যাঁ মামা ঠিক কইছিস আমার মনে কি জানো মামা কোনো রিয়েলিটি শো থেকে অংশগ্রহণ করতে আসছে যে অংশগ্রহণ করতে হোক ওর আওয়াজ আর ভাড়াটা পুরোটাই নষ্ট পুরোটাই কি রক্ত দেয় ভাই তাহলে আপনি গান গাইতেছিলেন নাকি আমি কেন কোনো সমস্যা কি সমস্যা হবে এত সুন্দর কণ্ঠ ভাই মানে আমি ওর এতক্ষণ আলোচনা করতেছিলাম আপনার কণ্ঠ এত সুন্দর এত সুরলা ভাই মনটা চাইতেছে কি জানেন ভাই আপনার গলাটা কাইটা একটা ফ্রেমের মধ্যে বাধাই করা দেওয়ালে ঝুলাই রাখি তাহলে কি বলিস আমার গান বাজনায় মনোযোগী হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত ভাই আপনি একবার যদি মনোযোগী হন হৃদয় খান হাবিব তাহসান কারো টাইম নেই পুরো ফিল্ড আপনার হ্যাঁ ভাই একবার ইন্টারনেটে গান দিয়েই দেখেন আপনি কেন আপনি সব ফুল প্যাকেজটা আপনার ভক্তরা ডাউনলোড করে ফেলবো তোরা যে পাইরেটের জেনারেশন মাথার মধ্যে খালি পাইরেসি আর পাইরেসি যা বের হ যা জি ভাই ও ভাই মুড়ি আসলে আপনার হলান বই ভাই মুড়ি খান মানে তুই জানলি কি করে আরে একই মহল্লায় থাকি আইটেম একটাই মনা ভাই আমরা জানবো না তো জানবো কে আসুন মানে আজকে মনা ভাইয়ের বাসায় গেছিলাম আড্ডা দিতে বুঝছোস অ্যান্ড মনা ভাইয়ের বাসায় আড্ডা দিতে কী দেখি জানিস মনা ভাই গানের আওয়াজ করতেছে সিরিয়াসলি যে লোক ক বুঝে না ওই লোক গানের আওয়াজ করতেছে মানে তুই বুঝছোস ব্যাপারটা কতটুকু ইন্টারেস্টিং কী বলস তুই এটা মানে তার এরকম সুরেলা গলার কণ্ঠ বুঝছোস আমি না স্বপ্নও ভাবতে পারি না ঘুম ভেঙে যাওয়ার ভয়ে মনে হয় আমার ধৈর্য বেন্দা গান শুনতে বাধ্য করে নেই ভাগ্যিস আমি তিন চার দিন ধরে ওনার বাড়ির ছায়াও পারাই না নাহলে আমারও ধরে গান শোনাই তো আচ্ছা মনে হয় এভাবে হঠাৎ করে পাল্টে যাওয়ার ব্যাপারটা না ঠিক বুঝতে পারছি না আর ব্যাপারটা তুই না তুই খোঁজ করবি না দোস্ত এইসব দায়িত্ব আমাকে দিস না মনে ভাইয়ের ঘটনা খোঁজ করতে যা নিজেই নিখোঁজে যাবো আনিস ব্যাপারটা আমি দেখতেছি তুই দেখবি না 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 তোর এদিন ভরসা হবে না আচ্ছা এক কাজ কর তুই ওর সাথে থেকে ব্যাপারটা খোঁজ কর কিরে তুই ভয় পাচ্ছিস কেন তোর সাথে তো আমি ওকে দিচ্ছি আর ওর মতো নিখোঁজ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো ভয় পাওয়ার কোনো কারণও নেই যা ব্যাপারটা খোঁজ কর আচ্ছা এখন তোমার কি শুনছি নিশ্চয়ই গান শোনা কেন কে বললো আরে এই মহল্লা সব মেয়েদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই তোমাদের মানে আমাদের মানে মোনা ভাই এসব ফালতু কথা রেখে আসলে কি বলবা সেটা বল মোনা ভাই কি এখনো তোমার সাথে যোগাযোগ করে কেন সে কি যোগাযোগ মন্ত্রী হইছে নাই আর তুমি তো জানোই মোনা ভাই নারীদের ব্যাপারে খুব সচেতন ভাই প্রতিদিন জাতিসংঘের নারী সনদ পড়ে
ওর যদি লজ্জা থাকে আমার সামনে জীবনও আসবে না। তাহলে তো আমাদের ধারণা ভুল, মোনা ভাই ইদানিং গান গাওয়া শুরু করছে। বলো গান গায়? আমাদের ধারণা ছিল তুমি এর কারণ, কিন্তু এখন তো মনে হচ্ছে ভুল। ও আমাদের পাশাপাশি নতুন একটা মেয়ে আসছে, সম্ভবত সেই হবে। মোনাকে আমি আমাদের বাসার সামনে দুই তিন দিন ঘুরঘুর করতে দেখেছি। ও তাহলে সেটাই হচ্ছে কারণ। কিন্তু আমি তো মেয়েকে ফুটবলের জার্সি পরে দেখি, তাহলে মানে ও ফুটবলও পছন্দ করে। তাই না কি বল? হ্যাঁ আমি তো এমনই দেখলাম। আচ্ছা থাকো তাহলে, আমাদের তো পরে কথা হবে। নিশ্চয়ই আর্জেন্টিনা সাপোর্ট করেন। আপনি বুঝলেন কিভাবে? আপনি তো মহল্লায় নতুন, তাই না? আমি মোনা, লোকজন আমাকে ভালোবেসে শ্রদ্ধা করে মোনা ভাই বলে ডাকে। আপনি আমাকে চেনেন? চিনবো না কেন, আমি তো মহল্লার সবার খোঁজ খবর রাখি, সবার সুযোগ সুবিধার খেয়াল রাখতে হয়। তাই নাকি? সো সুইট অফ ইউ। এই যে আপনি এখন যেমন রিকশার জন্য দাঁড়িয়ে আছেন। আপনি কি করে জানলেন? জানতে হয় তাই জানি। কিরে ঘটনা কি? আরে ঘটনা হচ্ছে, এলাকায় একটা সুন্দরী মেয়ে আসছে আর সারাক্ষণ কানে হেডফোন দিয়ে ঘুরে বেড়ায়, আর এর জন্যই মোনা ভাই গানে বেসে পড়ছিল। কিন্তু ঘটনা হচ্ছে, মেয়ে তো গানের পাগল না, মেয়ে তো ফুটবলের পাগল। কি গোস, তাই নাকি? হ্যাঁ, আমরা যেখানে যাই সব ধার করে নিয়ে আসি, কারণ মোনা ভাই তো আমাদেরকে জোর করে ফুটবল খেলতে নিয়ে যাবে। যাই হোক ভাই, এই ফুটবল খেলার মধ্যে আমি নেই। দরকার হলে মোনা ভাইকে বলবো আমার বাসায় এসে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে কম্পিউটারে। রাস্তায় ফুটবল খেলে হাত পা ভাঙার কোনো ইচ্ছা আমার নেই। তোর কি মনে হয় মোনা ভাই তোর কথায় রাজি হবে? আরে টেনশন নিস না, মোনাবারি নিয়ে খেলবো আমরা, কিন্তু গোলকিপার থাকবে ও। জোশ, আর ওর মতন স্বাস্থ্যবান যদি গোলকিপার থাকে, মোনাবাই জীবনে গোল দিতে পারবে না। একদম ঠিক, তুই যদি পারবি তো। হ্যাঁ একদম ভরা ছিল, কি নোংরা ভাবে তাকিয়ে থাকতো তোর মনে নেই? সেই তুলনায় না এই এলাকাটা মানে অনেক সুদিন, আর এখানকার ছেলেদেরকেও দেখে মনে হলো বেশ ভালো। তুমি তো আবার তেলা পোকা ভয় পাও, দেখো নতুন করে যেন কোনো তেলা পোকা বের না হয়ে আসে। তেলা পোকার নাম শুনলে আমার বায়োলজি প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা মনে পড়ে। মানে তেলা পোকা কাটতে হবে, বিষয়টা কি বিশ্রী না? আমরা এটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের পিয়নকে 50 টাকা দিতাম, সে আমাদের প্র্যাকটিক্যালটা রেডি করে রাখতো। তারপর একটা ছেলে ছিল আমাদের সাথে পড়তো, শাহেদ, এত গাধা। সে কী করলো জানিস? আমাদের সব প্র্যাকটিক্যাল রেডি, স্যার এলেন। স্যার আসার পর যখন দেখতে চাইলেন যে কার প্র্যাকটিক্যাল কতটুকু হলো, শাহেদ উইদাউট গ্লাভস তার প্র্যাকটিক্যাল ট্রেটা নিয়ে স্যারের কাছে চলে গেলেন। স্যার তো ওকে দেখেই বুঝে ফেললো যে সে নিজে প্র্যাকটিক্যালটা করেনি, এমন কষে চটটা বসালো। তারপর জানিস কী হলো? পুরো ক্লাস মেয়েরা হাসতে হাসতে পেটে খিল ধরে গেল, কী যে লজ্জাটা না পেলো ছেলেটা সেদিন। মানে তেলা পোকার নাম শুনলে স্টিল না আমার শাহেদের কথা মনে পড়ে জানিস, এবং ভীষণ হাসি পায়। কিন্তু এই যে জনাব, আপনি এতক্ষণ ধরে আমার সাথে গল্পবাজি করছেন, আপনার কোনো কাজ বাজ নেই? আজকে আমার টিচার আসে নাই, তো আমার আজকে কোনো পড়াও নেই।
যাই গোস, আর্জেন্টিনা কিন্তু কালকে ভালো খেলে। আর্জেন্টিনা কিভাবে ভালো খেলবে ভাই? আপনার মতো প্লেয়ার দরকার আর্জেন্টিনা টিমে। এই যে মেসি, কাকা, কারো টাইম নেই। আপনি খেলে একবার ফুটবল খেলে নামেন না। আগে যেমনি বলছিলাম যে হৃদয় খান, হাবিব, তাহসানের কোনো টাইম নেই। গানের ফিল্ডে নামলে সব ফিল্ড আপনার, ঠিক তেমনি ফুটবলে নামেন, ফুটবলের ফিল্ডও আপনার। ফুটবল বিষয়ে তোদের আরও জ্ঞান বাড়াতে হবে। ফুটবল শুধু খেলা না, একটা আন্তর্জাতিক খেলা। এখানে টাইম এবং হিসাবের একটা ব্যাপার আছে। কিন্তু ভাই টাইমিং ছাড়াও আরেকটা ব্যাপার আছে, মানে প্লেয়ারদের ভিতরে একটা ইন্টার কেমিস্ট্রি তৈরি করা দরকার, ঠিক তেমনি আবার প্র্যাকটিস করাও দরকার ভাই ফুটবল খেলার জন্য। এখন তোরা যদি তাই মনে করিস তাই ভালো, আমি তো তোদের মনে ভাই, তাই না? তাহলে ভাই চল একটা খেলার আয়োজন করি, কারণ প্র্যাকটিসটা হইলো আর আমাদের কেমিস্ট্রিও বাড়লো। তাইলে তোরা বাবুদের বাসার গলিতে যা, আমি আসতেছি, যা। আচ্ছা ভাই। ভাই তাহলে একটা কাজ করি। ভাই আপনার কথা বল, বল বারপোজ সব কিছু রেডি করছি, আর শুধু আপনি মাঠে নামার জন্য অপেক্ষা। রেডি পরে কর আগে কথা শুন। ফুটবল একটা আন্তর্জাতিক খেলা, এটা তোকে কতবার বুঝাবো, এটা বুঝোস না কেন? এটা তো জেনারেশনে শুরু করা যায় না, এটা রাস্তা থেকে শুরু করতে হয়, বুঝছস না? রাস্তা থেকে শুরু করে তারপরে মাঠে যাইতে হয়, মাঠ থেকে তারপরে স্টেডিয়ামে যাইতে হয়, বুঝতে পারছস? পৃথিবীর বড় বড় কুতুব খেলোয়াড় আছে যারা জাম্বুরা দিয়ে খেলা শুরু করছিল রাস্তার উপরে, বুঝছস না? ভাই রাস্তায় গেলে কোনো সমস্যা নেই, সবই আমাদের রেডি আছে, কিন্তু ভাই একটু প্রবলেম। কি প্রবলেম? ভাই রাস্তায় গেলে তো ফুটবল খেলা যাবে না, খেলে পেনাল্টি কিক খেলতে হবে। ফুটবলে ব্যাটা গোল দেওয়াটাই তো আসল, গোলটা দিলেই তো হয়, সেটা পেনাল্টি হোক আর যে কোনোভাবে হোক, বুঝছস না? যা রেডি কর, সব কিছু অলরেডি রেডি। রেডি আছে। হ্যাঁ, গোলকিপার কই? ভাই আপনার ফুটবল উত্তেজনা ভাই, আপনার সামনে ভয় কেউ গোলকিপার হওয়ার সাহসই পাইতেছিল না। তাহলে আমি কি ফাঁকা মাঠে গোল দিব ব্যাটা? না ভাই, অনেক কষ্টে ভাই একজনে মেনে ছুটছি। হই আপনি মনা ভাই যিনি আমাদের বাড়ির সামনে ফুটবল খেলেন কিন্তু একটা গোল করতে পারেননি? মেসি বাদে কি কেউ ফুটবল খেলতে পারে? মেসি যখন মাঠে নামে তখন আমার কি মনে হয় জানেন? কি মনে হয়? এত কিউট একটা ছেলে কিভাবে ফুটবল খেলে? আরো একজন প্লেয়ার আছে যাকে আমার ভীষণ পছন্দ, আমাদের ক্রিকেটার তাসকিন, ও এত কিউট। তবে আমার সবচাইতে বেশি ফেভারিট হচ্ছে সাকিব। সাকিব কে? সাকিব আল হাসান, মানে ওয়ার্ল্ডের এক নম্বর অলরাউন্ডার। আপনি সাকিবকে চেনেন না? সাকিব বলতে তো আমি অজ্ঞান। তবে ওর একটা রেস্টুরেন্ট আছে। তাই নাকি? কোথায়? বনানীতে, কিন্তু আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ভাই আপনার বল নেবেন না, বলটা তোমার কাছে থাকুক, আমি যখন যখন খেলবো তখন এসে নিয়ে যাবো, ঠিক আছে? গেলাম। এই কোন মহল্লার ছেলে বলতো? কেন ভাই, আমি ওদের মহল্লার। তো এই মনে হয় ছোটো হয় না, একসাথে চলাফেরা করিস না? জি ভাই। কেন ভাই, আপনি তো সবই জানেন, হঠাৎ এই প্রশ্ন? আরে না, তোদের মনা যে উল্টাপাল্টা কাজ করে, খালি হাতে পেয়ে বড় হয়েছে, বুদ্ধিতে বড় হয় নাই।
দেখলে মনে হয় বুদ্ধি প্রতিবন্ধী। ওর বুদ্ধির বাতি জ্বালানো দরকার, এটা তোদের নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে, তাই না? ভাই আমরা তো তারে বুদ্ধি টুদ্ধি দিলে সে তো সেই অনুযায়ী কাজ করেই না, উল্টা নিজে যা বুঝে তাই করে। আর গাধার দল, আমি তো সেই কথাটাই বলতেছি। কয়েকদিন আগে শুনছি সে নাকি গান নিয়েছিল, এখন সে আবার ফুটবল নিয়ে। কয়েকদিন পর তো শুনবো সে লুডু নিয়ে খেলতেছে। লুডু নিয়ে কি ওয়ার্ল্ড কাপে জিতবো নাকি? ঠিক কইছেন ভাই, এবার সে একরকম লুডু নিয়েই পড়ছে। তাই নাকি? আসলে লুডু নিয়ে বসছে? না মানে ভাই, এবার তার নতুন ভাবনা হচ্ছে ক্রিকেট। আর বেটা লুডু আর ক্রিকেট এক হইল ভাই, যে খেলার কিছুই বুঝে না তার কাছে তো লুডু ছক্কা আর ক্রিকেট ছক্কা একই বিষয়। এত জার্মান অস্ট্রেলিয়া না ঘুরা সেন্টার আয়, আসল ঘটনা কে সেটা বল। না ভাই, ওই যে আমাদের পাশার পাড়ার বুড়া বাবু আছে না, ওদের এলাকায় ভাই একটা নতুন বাবু আসছে, ছোটো বাবু। তো ভাই ছোটো বাবুর একটা বড় বোন আছে, সে আবার ক্রিকেটার সাকিবের অনেক বড় ভক্ত। তাই নাকি? কিন্তু সে তো ফুটবলের ভক্ত। ও এ হচ্ছে আসল ঘটনা। এই কারণে তো বলি মনা ভাই, সব বিষয়ে তো সিরিয়াস কেন? তাইলে কি আঙ্গুম ক্রিকেট খেলতে হইব? দেখ ভাই, আমি ফুটবল খেলায় গোলকিপার হইতে রাজি হয়েছি, কিন্তু আমি এবার এসবের মধ্যে নাই। আরে তোর মতো মোটা যদি গল্প সামনে থাকে, মোনা তো দূরের কথা, মেসির ক্ষমতা নাই গোল করার। ভাই এর জন্য তো বুদ্ধি করে ওর গোলকিপার বানাইছিলাম, কিন্তু ভাই ক্রিকেটে মনে পারে কীভাবে আটকাবো? বুদ্ধির জন্য আমি আছি না? ওর যদি স্ট্যাম্পের সামনে দাঁড় করা যাইস, মনের ক্ষমতা আছে আর আউট করার? কেন ভাই, ওর মতো মোটা যদি স্ট্যাম্পের সামনে দাঁড়ায়, মনে হয় কেমনে আউট করবো। আর যদি আউটও করে তার সেটা হবে পৃথিবীর নবম আশ্চর্য। ভাই অষ্টমটা বাদ গেল না? ওই আমি কি তোর মতো মাথা মোটা নাকি? আমাকে মনে হয় যদি ক্রিকেট খেলে সেটাই তো হবে অষ্টম আশ্চর্য। কিন্তু ভাই হঠাৎ আপনার মনে ভাইয়ের পিছিয়ে পড়ছেন কেন? মনে ভাই আগে থেকে যা শুরু করছে তাতে তো মনে হয় এই দেশের কোনো মেয়েই থাকবে না, সব ভাবি হয়ে যাবে। তাই সমাজের কল্যাণের কথা চিন্তা করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি নিজেই দায়িত্ব নিয়ে নিচ্ছি। দুইটা লোক ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বইসা একটা বোর্ডের দিকে তাকায়া, খাওয়া নাই দাওয়া নাই, ঘন্টার পর ঘন্টা কাটাই দিতেছে, এটা ভদ্রলোকের খেলা কেমন হয়? আচ্ছা ঠিক আছে ভাই, আই এম সরি। আচ্ছা ভাই, ওই আপুটা যেহেতু ক্রিকেট খেলা পছন্দ করে, তাহলে ভদ্রলোকের খেলাই মনে হয় ক্রিকেট? আপুটা পছন্দ করে মানে? আমি যে এতদিন ধরে তোকে বলতেছি সেটার কোনো দাম নাই? কথা সত্য ভাই। ভাই একটা কথা জিগাই, ভদ্রলোক আর ভদ্রমহিলাদের মধ্যে খেলার পার্থক্য থাকা কি উচিত না? ঠাডায় একটা চড় দেবো বেটা, দাঁত ফালাই দেবো। ভাই আপু তো সাকিবের ভক্ত, তার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসি। ভালো আইডিয়া। চিনোস রেস্তোরাঁটা? না ভাই, খুঁজে লো মনে। সবকিছু ঠিকঠাক আছে তো? জি ভাই। কোনো ঝামেলা নেই তো? না দেখিয়েছিল তো? জি ভাই। আমার নাম একটু বাড়া বড়া সুনাম করিস। আমি মনা ভাই আপনার জন্য সাকিবাল হাসানের রেস্টুরেন্ট থেকে নিজের হাতে কিচেন থেকে নিয়ে এসেছি। আচ্ছা ইয়ে মনা ভাই, আপনি ক্রিকেট খেলেন না কেন? আপনি আমাকে মনা ভাই বলবেন না, আপনি তো সবার মতো না, আপনি আমাকে মনা ভাই মনা বললেই খুশি। আর কাল থেকে ক্রিকেট শুরু করবো, আপনার ইন্সপিরেশন আমাকে জাতীয় দল পর্যন্ত নিয়ে যাবে, প্লিজ ততক্ষণ পর্যন্ত সামনে আসবে।
আপনার কথা মতো আমি ক্রিকেটের মনোযোগ দিচ্ছি। আপনি আমার খেলা দেখতে আসবেন এটা আমি ভাবতেও পারি নাকি। মনা ভাই, আপনি আর কি কি ভাবতে পারেন সেটা কি আমি একটু জানতে পারি? এই মুহূর্তে আমি আপনাকে তুমি করে বলার কথা ভাবতে পারি। বাহ, মাত্র দুদিনের পরিচয়, তার ভিতরে এত কিছু ভেবে ফেলেছেন। সো এই এদিকে আসেন। সাকিব মনা ভাইয়ের বন্ধু? হ্যাঁ, মনা ভাই আর সাকিব বাংলাদেশ ক্রিকেট রাজধানী চিটাংয়ে একসাথে কত খেলতো যখন তারা স্কুলে পড়তো। একদম চাপাবাজি করবে না, কোনো রকম চাপাবাজি করবে না। সাকিব মাগুরার ছেলে, সে মনা ভাইয়ের সাথে চিটাংয়ে গিয়ে খেলতো। হ্যাঁ, আমার না মানে আগেই বোঝা উচিত ছিল। আমি কি জানতে পারি যে আমার সাথে এই কাজটা কেন করছেন আপনারা? তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? থাকলে আপনার কি? হুম, না নেই। আমি ভাবছিলাম যে তোমার কোনো বয়ফ্রেন্ড থাকতেই পারে না, আর থাকলেই কি? আমি তোমার প্রথম দেখায় ভালোবাসি। দেখুন, একদমই ফালতু কথা বলবে না, কোনো আর ফালতু কথা বলবে না। সাকিবের রেস্টুরেন্ট থেকে আপনি আমার বাসায় খাবার পাঠিয়েছেন, তাই না? কোন না কোন বাজে রেস্টুরেন্ট থেকে আমার বাসায় খাবার পাঠিয়েছেন, সেটা খেয়ে বাসা সব মানুষ অসুস্থ হয়ে গেছে। আমার ধারণা আপনি কখনো কোনো কাজ ভালোভাবে করতে পারবেন না। দেখো, আমি যা কিছু করছি তোমার জন্যই করছি। প্লিজ, দয়া করে আপনাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। আপনি বসে বসে ক্রিকেট খেলেন, ক্রিকেট খেলতে পারলে না আমার থেকেও সুন্দরী মেয়েদের ভালোবাসা আপনি পাবেন। থ্যাংক ইউ সো মাচ। তুই আমার নামে বাড়ায় বাড়ায় সুনাম কইরা উল্টা আমার 12টা বাজায় দিছস। কোন দোকান থেকে আলতু ফালতু খাবার নিয়ে বাসায় খাওয়াইছস যে হ্যাঁ শরীর খারাপ হয়ে গেছে? তুই না কইলি সব ঠিকঠাক আছে? হ্যাঁ ভাই, সব তো ঠিকই আছিল। আপু যদি আপনারা পছন্দ নাই করতো তাইলে আপনার উপর অধিকার খাটাই কি এতগুলো কথা কয়ে যেত? আরেকটা বিষয় কিন্তু ভাই আপনার উপর দিয়ে ঠিকই গেছে, আপনি কিন্তু ধরবার পারেন নাই। কি বিষয় ভাই? আপু কিন্তু আপনার ভালো করে ক্রিকেট খেলতে গেছে, আর আপনি যদি ভালো করে ক্রিকেট খেলেন আপু কেন তার চেয়ে সুন্দর মায়া পেবেন। আমার ওর চাইতে সুন্দরী মায়ার দরকার নাই, আমার ওরই চাই। আপু তো এটাই বুঝাই গেছে আপনারে, হ্যারে পাইতে হলে ভালো করে ক্রিকেট খেলতে হইব, আর ভালো করে ক্রিকেট খেলতে হলে আপনারে বড় মাঠে যেতে হইব, রাস্তাঘাটে খেলতে হইব। কালকে থেকে বড় মাঠে খেলো, আজকে এখানে সারি যা। জীবনে বহুত কিছু সম্ভব না ছিল, পরে সেটা সম্ভব হয়েছে। এটাও সম্ভব হবে, না হলে হবে না ভাই। বয়স না একটা ফ্যাক্ট, আপনার তো বয়স অনেক বেশি হয়ে গেছে ভাই। ক্রিকেট খেলবার আছে, ফিল্ডিং তো করতেই পারো না, কিন্তু আমার লাগার জেরি না পাস না ওর লাগে, আবার ফিল্ডিং ঠিকই মারবার পারে। কাজ কি জানোস না? না কারা ওর এত মজা দেয় আইতেছি। হ্যাঁ, সবাই আছে, আর আমিও এই বাড়ির সদস্য। আপনি চাইলে, আই মিন আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন। না আসলে যে কথা বলতে যাচ্ছিলাম, একটু ফাঁকা সেফ জায়গা হলে বেটার হতো আর কি। এই জায়গাটা খুবই সেফ, আপনি নিশ্চিন্তে আমার সাথে কথা বলতে পারেন। বলুন কি বলবেন। তোমাকে যখন প্রথম এই বাসায় আসতে দেখি তখনই আসলে তোমাকে ভাল লাগে। আর এর মধ্যে মনা ভাইও তোমাকে পছন্দ করে। ওয়েট, আপনাদের দুজনার প্রবলেম, এর মাঝখানে আমি কোত্থেকে এলাম? আরে মনা লোকটা বারবার যে কেন আসছে আমি না বুঝতে পারছি না। এমনিতেই আমি তার উপর প্রচুর বিরক্ত, কারণ সে মিথ্যে কথা বলে আমার বাসায় ভেজাল খাবার পাঠিয়েছে এবং সেটার জন্য আমার ফুল ফ্যামিলিকে সাফারার হতে হয়েছে। সো আমি তার নামে না কোনো কথাই শুনতে চাই না।
আসলে খাওয়াটা মনা ভাই না আমিই পাঠিয়েছিলাম মোটুকে দিয়ে। আমি আসলে সরি এর জন্য। আমার আসলে জেলাসিটা এমন পর্যায়ে গিয়েছে যে আমি কালকে তাকে বল করে আঘাত করেছি। মনা ভাই আসলে ভালো মানুষ। তোমাদের দুইজনের মধ্যে রিলেশনটা সমস্যা করার জন্যই আমি এইসব প্রবলেম ক্রিয়েট করেছিলাম। আমি এর জন্য আসলে গিল্টি। আর তার এখন যে অবস্থা আমার মনে হয় আপনার থাকা উচিত পাশে। দেখুন আমার আসলে কি বলা উচিত আমি না বুঝতে পারছি না। তারপরও আমার আপনাদের প্রতি কোনো রাগ নেই যেহেতু আপনি আজকে গিল্টি ফিল করেছেন এবং সরি বলতে এসেছেন। তবে মনা ভাইয়ের বিষয়টা আমি ভেবে দেব। তোমার কোনো কথা আমার শুনতে ইচ্ছে করছে না। তোমার উপর আমার ভীষণ রাগ। বিষয়টা আমি শুনছি। তুমি তো নিশ্চয় জানো ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না। আমার সাথে যারা চলে তারা জীবনে কোনো উন্নতি করতে পারবে না। আমার মতো একজন গ্রেট লোকের সাথে চলে যদি কারো উপকার না হয় তার মতো দুর্ভাগ্য আর একটাও নেই। শোনো, এত ব্যাখ্যা তো শুনতে আসিনি, কি হয়েছে সেটা বলো। কোথায় সাকিব আল হাসানের রেস্টুরেন্ট আর কোথায় আল সাকিব হোটেল? আচ্ছা বাদ দাও, তোমার খেলাতে কি হয়েছে সেটা বলো। তেমন কিছু না, সামান্য একটা বল। আমি ইচ্ছা করলে ছয় মারতে পারতাম, কোথেকে মাথায় এসে লাগলো বুঝতে পারলাম না। সত্যি করে বলো তো, তুমি কি খেলতে পারো? আমার ধারণা তোমাকে দিয়ে খেলা হবে না, তার চেয়ে বরং তুমি আম্পায়ার হও। আর তোমার যে বয়স, তোমার সাথে আম্পায়ারই যায়। এমন করে বলো না, এলাকায় মুখ দেখাতে পারবো না। একটু ভেবে চিন্তা বলো। এত ভাবা ভাবির কিচ্ছু নেই, খেলার জন্য আমি তোমাকে হারাতে পারবো না। কোথা থেকে কোন বল উড়ে আসবে, মাথা ফাটবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার চেয়ে বরং তুমি আম্পায়ার হও। ঠিক আছে যাও, আমি আম্পায়ার হব। আম্পায়ার হয়ে তোমার মুখ উজ্জ্বল করব। ঠিক আছে, এখানে দায়িত্ব আনার কারণ তব মহল্লা আর আমগো মহল্লার মধ্যে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন কর, আমি আম্পায়ার থাকব। এটা কেমন হয় ভাই? আপনার এক মহল্লার আর আমি অন্য মহল্লার। তো কি না ভাই, ও বলতে চাচ্ছিলো যে ভাই ক্রিকেট খেলে তো আম্পায়ার থাকে আর আম্পায়ার তো নিউট্রাল থাকে। আর ভাই আপনি তো আমগো মহল্লার বড়ো ভাই, আপনি আমার বিপক্ষে যেতে পারবেন? হ ভাই, হয়তো ঠিকই কইছে। এমন একজনের রাখতে হবে যারা আমরা ভরসা ভাই। আর আপনি তো আপনার টিমরে চ্যাম্পিয়ন বানাবেন। মনে হয় তো তোরও ভাই, সে কারো কোনো ক্ষতি করো না, সে খুব ভালো একটা মানুষ। আর এটা তো খেলা মাত্র, খেলার দিনই বুঝুম নে কে কার সাপোর্ট লয়। আমার উপর তোর কোনো আস্থা নাই না? বড়া, তোদের জন্য একজন চিফ গেস্টের ব্যবস্থা করতেছি, তোরা কোনো টেনশন নিস না, জাস্ট খেলা যা। ঠিক আছে, যা ম্যাচের আয়োজন কর। আমি মনা। ও আচ্ছা, আপনি মনা, বসেন বসেন বসেন। তো বলেন আপনার জন্য কী করতে পারি? আমরা একটা ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের আয়োজন করছি। ভেরি ইন্টারেস্টিং। তো ঐতিহাসিক মানে এই নামটা অর্থাৎ কী হবে? ঐতিহাসিক কারণ এলাকার ছোট ভাইদের সাথে আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক আর কি। ওরা এই ক্রিকেট ম্যাচটার আয়োজন করছে, ওরা আমাকে আম্পায়ারিং করতে বলতেছে। সত্যি কথা বলতে কি, কিছুদিন আগে পর্যন্ত আম্পায়ারিং তো দূরের কথা, খেলাধুলার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে আম্পায়ারিং মানে শুধু 4-6 আউট দেওয়া না, এর চাইতেও বেশি কিছু। বিষয়টা কেমন একটু যদি বুঝিয়ে বলেন আমার জন্য সুবিধা হয়। আমি মনে করি আম্পায়ার একজন বিচারক। এখন নিজ মহল্লার ছোটো ভাইরা খেলায় আউট হয়ে গেলে কীভাবে তাদের আউট দিই? আবার আউট না দিয়েও পারি না, একটা টানা হাসরের মধ্যে পড়ে যায় আর কি। বিষয়টা কিন্তু ভেরি ইজি। আপনি যখন আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন তখন আপনার দুই দলের জন্যই কিন্তু আপনার নিউট্রাল থাকতে হবে, এটা অবশ্যই কিন্তু আপনার মাথায় রাখতে হবে। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এছাড়াও LBW আউট নিয়েও আমি একটা ঝামেলার মধ্যে পড়ে যাই। যেমন একটা বল, দুইটা পা, তিনটা স্টাম্প, মানে আমি একটা এলোমেলো অবস্থার মধ্যে পড়ে যাই।
আসলে এত মানে ডিটেইলে যাওয়ার দরকার নেই, আমার কাছে মনে হয় যে আপনি যখন দাঁড়াবেন ডেফিনেটলি ব্যাটসম্যানের দুটো পা থাকবে, তিনটা স্টাম্প থাকবে, আপনার কাছে যেটা মনে হবে যে হ্যাঁ বলটা যদি ব্যাটসম্যানের পায়ে আঘাত করে, আঘাত খাওয়ার পরে আপনার কাছে যদি মনে হয় যে না উইকেটে লাগতে পারতো, আপনি তখন সিদ্ধান্ত দেবেন আউট। কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে না বলটা ব্যাটসম্যানের পায়ে লাগছে কিন্তু স্ট্যাম্পে নাও লাগতে পারতো, আপনার নট আউট। সিম্পল, আপনি যে সিদ্ধান্তই দেন কিন্তু আপনার ভেরি কনফিডেন্ট থাকতে হবে যে আমি কনফিডেন্ট একটা সিদ্ধান্ত দিয়েছি, বাস ওইটি অ্যাকসেপ্টেবল প্লেয়ারদের কাছে। আর একটা রিকোয়েস্ট আছে হবি ভাই, আমাদের ঐতিহাসিক ক্রিকেট ম্যাচের যে পুরস্কার প্রদান অনুষ্ঠান ওইটায় আমরা আপনাকে অতিথি হিসাবে চাই, আপনাকে আসতে হবে। অবশ্যই আসবো, আপনার মতো ভালো মানুষের পাশে থাকাও উচিত, আমি অবশ্যই আসবো। এটা নিয়ে কোনো টেনশন করেন না, নিশ্চিন্তে থাকেন, অবশ্যই আসবো। জি, ভালো থাকবেন। ঐতিহাসিক প্রীতি ক্রিকেট ম্যাচে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি। আর একজনের কথা না বললেই নয়, যিনি যার দক্ষতার মাধ্যমে পরিচালনা করেছেন আজকের ম্যাচ, মনে হয় আপনার পারফরমেন্স ছিল অসাধারণ। এর আগেও আমার বিশেষ অতিথি হিসেবে অনেক জায়গায় এলাকা ভিত্তিক টুর্নামেন্টে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু সব জায়গাতেই স্বজন প্রীতি দেখেছি, কিন্তু আজকের এই ম্যাচে প্রথম দেখলাম যে কোনো রকম স্বজন প্রীতি ছিল না। এটা সত্যি মানে অবশ্যই বলতে হয়, প্রশংসা করতেই হয় মনো ভাইয়ের। আমি অবশ্যই চাইবো আপনার সাথে একটা সেলফি তোলার জন্য। শিওর, তুলুন। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার মনেতে, সে যেতে আছে ভরা চোখে, গান শিখছো নাকি বলতো? না, তোমার দেখার পর থেকে টুকটাক প্র্যাকটিস করতাম তোমাকে পড়ানোর জন্য। তো গান দিয়ে তো আমাকে পটাতে পারোনি, তাহলে এখন গান গাইছো কেন? এখন গাইতেছি সুখে। শুনবা এটা সুখের গান? শোনাও, শুনি কেমন গান শিখেছো। সুখে থাকো ও আমার নন্দিনী। এটা কি সুখের গান? এটা তো দুঃখের গান। আমি তো আর তুমি যাতে সুখে থাকো সেই উইশ করলাম। হয়েছে, তোমার আর গান গিয়ে আমাকে সুখী করতে হবে না। দেখা যাবে যে তোমার গান শুনে আশেপাশের মানুষ দ্রুত অসুখী হয়ে যাবে। এটা তুমি কোনো কথা বললা? ভাগ্য ভালো যে আম্পায়ার হওয়ার জন্য হচ্ছে গান শিখতে হয় না। ভাগ্য ভালো কেন? আমি তো মনে করি আম্পায়ার যদি তার সিদ্ধান্ত সুরে সুরে দেয় তাহলে খেলার তাল ছন্দ এগুলো ঠিক থাকবে। আর খেলার ওই তাল লয়ের কারণে দেখা যাবে সমস্ত প্লেয়াররা অজ্ঞান হয়ে পড়ে গেছে। অ্যাটলিস্ট একটা বিষয় খুব ভালো হয়েছে যে তুমি ওই খেলাটাতে চুপ ছিলে, যার কারণে না মানে খেলাটা খুব ভালো হয়েছে। এটার পুরো ক্রেডিট কিন্তু আমার। হ্যাঁ, তোমারই তো, সবাই তো সেটা জানে, আর সেই ক্রেডিট তো সবাই তোমাকে দিয়েছে। তুমি কিছু দিবা না? দিব, সময় হলেই দিব। সেজেছে আছে ভরা চোখে, রঙিন স্বপ্ন তার চোখেতে, জানালার ফাঁকে মেঘে ধরতে, জানালার ফাঁকে মেঘে ধরতে, সে যে বসে আছে দোকা দোকা। হ্যাঁ হ্যাঁ।